আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুর টাইম, বলবো না সকাল টাইম বলবো, মানে দুপুরেই হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা। আমার আন্টি আসছে, এই দেখেন আন্টির সাথে আমি আজকে কোথায় যাবো আন্টি? কবে যাব? আমার মাঝখানে এক্সাম ছিল, আম্মু বলছে যে টিকা দিয়ে যদি তোমার জ্বর আসে পড়ে তখন কেমন হবে। এই তো রেডি হয়ে গেছে। রেডি আমি আগেই ছিলাম, সকালবেলা ওঠার পরে আর ই করি নাই, এমনি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাগ নিব, সবকিছু রেডি রাখছি। আমার টেবিলের অবস্থা দেখেন, পরীক্ষা শেষ হয়েছে না, এখন বই কোনো ইয়েই নেই, দামই নেই। আবার আজকে রাত্রেবেলা থেকে আবার পড়া স্টার্ট করবো, একদিন রেস্ট নিলাম। সকাল টাইম তো আমাদের রুমের অবস্থা তেমন ভালো না, তো কেউ মাইন্ড করবে না, সকালবেলা সবার এই রুমের অবস্থা খারাপ থাকে, তাই না আন্টি? আস্তে আস্তে গুছাইতে হয়, তারপরে আর আন্টি তেমনি এখন রান্নাঘরে আসতে পরে গুছাই ফেলবো। আর এখন আমরা বের হয়ে যাবো, চলে বের হয়ে যাবো। কিছু তো কাগজ লাগবে না? না কিছু লাগবে না। আন্টি আপনি কই? ও আসবে না, আম্মু আগে আসলে 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 আমি তাই সে করব। আমরা এখন বের হব। আর হচ্ছে আজকে মনে হয় একটা দিতে পারে শুনি না? আজকে একটা দিবে, আজকে একটাই, আজকে একটা দিবে, তারপরে পরের মাসে একটা দিবে। তো চলে আসছি এখন আমরা লিফটে। আজকে ব্লগ দেওয়ার কারণ হচ্ছে আন্টি আমি অনেক দিন ধরে ব্লগ দেই না, যারা আমার ভিডিও দেখে আসলে দেখো আমার তো কমেন্ট বক্স ফাটাই ফেলতেছে, তুমি ব্লগ দাও না কেন, ব্লগ দাও না কেন। তো হচ্ছে ফাইনালি চলে আসছে এখন থেকে অ্যাক্টিভ, মানে কয়েকদিন একাধারে ভিডিও দিব। যাওয়ার পরে হচ্ছে আল্লাহ মাস্ক নিয়ে নিব, আমার ব্যাগে আসছে সমস্যা, দেখেন একটু চেক করে হচ্ছে আসে নাকি। ব্যাগে আমার প্রত্যেকটা ব্যাগে একটা দুটা করে রাইখা দিই, কারণ হচ্ছে অনেক টাইমে বলা যায় না নিছি নাকি নেই নাই, আছে নাই নেই রিক্সা নিয়ে রওনা দিব। এখন গেলে বকাবকি দিতে পারে, কারণ হচ্ছে টাইম শেষের পর্যায়ে। আর ওদিকে গেলে ওটা হচ্ছে লালবাগের ওদিকে না, দুইটাই সরকারি দিকেই করতে হবে কাগজ। আমি কিন্তু মাস্ক পরছি, হ্যাঁ আবার বলবেন না যে আমি মাস্ক পরি না, কারণ হচ্ছে না সবাই বলে তো আমার অনেক বকাবকি করে মাস্ক পরো না মাস্ক পরো না, কিন্তু আমি মাস্ক পরছি, এই জন্য ক্যামেরা অন করলাম, একটু ভাবলাম যে একটু দেখাই দিই আমি যে মাস্ক পরছি, না তো বলবেন যে মাস্ক নিয়েছো ঠিকই কিন্তু মাস্ক পরো নাই, মাস্ক দেখাও মানুষকে, তাই না? মাস্ক পরছি। টিকা দেওয়ার আগেই হচ্ছে ফর্মটা পূরণ করতে হবে, এটা আমি পূরণ করবো, এটা হচ্ছে ডক্টরাই করে না, এটা হচ্ছে আমি আর আন্টি বিলা করে ফেলবো। আমি অনেক ট্যালেন্টেড, তো এর জন্য আমাদের মানে নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি। এই তো কলম আন্টির আগে ছিল, ভালো ভালো বাংলার প্রথমে দেখি তারপরে ইংলিশে। আমার টিকা দেওয়া হয়ে গেছে।
মনে হইলো যে একটা কুত্তা কামড় দিছে, তীব্রা কামড়, না না কুত্তা কামড় দিছে, ব্যথা পাইছে কিন্তু বলি না, কিন্তু অল্পক্ষণের জন্য তো এই জন্য মাইনে নিতে পারছি, ওটা যদি আমার শরীরে যদি এক মিনিট ঢুকে রাখতো তাহলে ওনার মরে চিন্তা হতো না, সবাই ভয় পাবে, সত্যি কথা বলো কি ব্যথা কামড় দিছে, না না বেশি ব্যথা লাগে নাই, আমার আবার একটু বেশি ব্যথা, এটাই হলো মেন কথা, মানে অনেকে থাকে না একটু বেশি ব্যথা থাকে, সুই কম দেওয়া হয় তো এই জন্য মানে আমার এই সমস্যা হয়, রোগ একটু কম তো এই জন্য খালি দেখতে রুগী মনে হয় কিন্তু ভিতরে রোগ নাই, কিন্তু আমরা কিন্তু জটিল জ্যামে করছিলাম ভালোই, এখন মানে ক্যামেরা টার্ন করাতে মানে আপনারা আরে আল্লাহ বলতে চাইছিলাম আপনার অনেক ভালো, আপনাদের কারণে জ্যাম পড়ে গেছে, এখন আবার জ্যামে পড়ে গেছে বাড়ির কাছে, এখন যদি নাইমা যেতাম এক মিনিটও লাগতো না, কাছাকাছি আসে এই জায়গাতে এরকমই, আমি এখন টাকা ভাঙা বন্টি, তো এখন হচ্ছে রাত্র কয়টা বাজে তাবিয়া বললো, উত্তর তো দিলে একটা সঠিক হোক আর ভুল হোক না, তো এখন রাত 11টা বাজে, আমাদের ঘুমের টাইম, তো আমরা এখন রুম গুছাবো, আর আমাদের রাত্রে বলে অবস্থা কি আর রুমের একটু দেখাই দা, তা আজকে টিকা দিয়ে আসছি, টিকা দিয়ে আসার পরে হচ্ছে আমার মানে এই হাতটা এত বেশি, বা হাতে দিছি তো, হ্যাঁ বা হাতে দিছি না, বা হাতের এই সাইড একদম পুরো ব্যথা হয়ে গেছে, আর আর ডক্টর বলছে যে যত হাত নাড়াচাড়া করবো তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তো এই জন্য আমি ভাবলাম যে ঘর দুয়ার জাল দিই তাহলে তাড়াতাড়ি হাতটা ভালো হয়ে যাবে, না তাবিয়া আর তাবিয়া আমার কানের দুল দেখাইতেছে, এটা না হইলো আম্মুর 20 বছর আগের কানের দুল পরলাম আজকে, এগুলো এখন আমি এখন গুছাবো, আমি আর তাবিয়া সাথে আমাকে হেল্প করবে কে, তাবিয়া, ওকে তাবিয়া হেল্প করবে, তো ফার্স্ট হচ্ছে বিছনা ঝাড়ু দিব, হ্যাঁ আসো বিছনা ঝাড়ু দিই, তাবিয়া বিছনা ঝাড়ু দিতেছে দেখো, পুরা নিয়ে কত কিছু করতে, আমি যখন বলছি যে আমি তাহলে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দেই, আম্মু বললো যে তোর এত ব্যথা হাত নিয়ে ঝাড়ু দেওয়ার দরকার নাই, আমি বললাম যে ডক্টর তো এই বলছে হাত যত কাজ করবো তত হাত নাড়াচাড়া করলে হাত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তা আমি বলতেছি তাই তুই ঘর দুয়ার ঝাড়ু দে, এই কাপড়টি ভিজা ধুইয়া দে সব করে দিতে বলতেছে, আমাদের বিছনা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ঝাড়ু রাখি, তাবিয়া তোমার বালিশ কোন টাপি, এটা তো বালিশ না, এটা কার বালিশ, তাইলে এটা হচ্ছে তাবিয়ার বালিশ, তা আম্মুর বালিশ কোনটা, আম্মুর বালিশ এটা, আর এটা কার বালিশ, আব্বু আব্বু কি ওই রুমে, হাওয়া হাওয়া আব্বু শোয় না এখানে, এখানে আব্বু শোয়, আব্বু শোয় এখানে, মাঝে মাঝে দেখে আম্মু দেখে শোয় আব্বু দেখে শোয়, তাবিয়া মাঝখানে থাকবো, এন্ট্রি কার মাঝখানে, তাবিয়া বুড়ি, তাবিয়া আমি মাঝখানে থাকবো, আর রুমের অবস্থা কি দেখেন, এটা হচ্ছে তাবিয়ার কি, এটা তাবিয়ার ওর জামা, হ্যাঁ আর এটা হিসিমুস স্যার কার, এটা এটা দিয়ে কার হিসিমুসে, এটা দিয়ে তাবিয়ার হিসিমুসে, এটা রেখে দে এখানে, আর এটা এখানে রাখি, চলো আমরা ঘর জল দিয়ে নিই, জিজ্ঞেস করো তো আব্বুর লাগবে নাকি, হ্যাঁ লাগবে, তুমি রেখে দাও মা,